গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুর ছুরিকাঘাতে আরেক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মীরাপাড়া গ্রামে। নিহত শিশুটি ওই গ্রামের ময়নুল হকের পুত্র হোসেন মিয়া। সে শালমারা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। অপরদিকে ছুরিকাঘাতকারী শিশুটির নাম ইমান আলী। সে একই গ্রামের গোলজার রহমানের পুত্র এবং স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, গত শনিবার সকালে খেলার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শিশু ইমান আলী ধারালো ছুরি দিয়ে চোখের পাশে আঘাত করলে হোসেন মিয়া গুরুতর আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়। পুলিশ আরও জানায়, নিহত হোসেন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।